হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতি হ্যাপিনি। তোমাদের সকলকে স্বাগত, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির লবণ। তো বাড়ির লবণে মানে পুরো কি কি করতে হয় না করতে হয়, যে পিসিমণি বাড়ি দিদিদের বাড়ি গিয়েছিলাম তখন তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে আমাদের বাড়ির লবণ, তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই যে লবণে কি কি করে না করে সমস্ত কিছু। ও, এগুলো হচ্ছে আমাদের এত বুড়ি। তো এত গুঁড়িতে না দুধ চাচ্চি দিয়ে গোলা হয়। তো নতুন এত গুঁড়িটা মানে এটাকে লবণ বলে, এত গুঁড়িটাকে দুধ পাবলে মিষ্টি দিয়ে এরকম অনেক কিছু দিয়ে গোলা হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু পরে যখন গুলবে না তখন দেখাবো। আর এইদিকে দেখো, এগুলো সব ভাজাভুজির জিনিস, এগুলো সব ভাজাভুজি করা হবে। এই যে হচ্ছে বাঁধাকপি, এইদিকে সব টকের ঝোলের বাঁধাকপির আলু বেগুন, এই দেখো ফুলকপি, আর ওইটা হচ্ছে কুমড়ো। তো এগুলো এখন হবে সব রান্না আমাদের। তো চলো নিচে যাই, তারপর দেখাচ্ছি। শাক কেটে রাখা দেওয়া হয়েছে, এদিকে ঠাকুমা এখন পুজো দিচ্ছে। আর এখানে এই দেখো সব পুজো দিয়ে আসা হলো ফলমূল আছে। আর এইগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য, ব্যানানা কলা। আর এই দেখো আমাদের ঠাকুর, আর এই দেখো আমাদের ঠাকুমা এখন পুজো দিচ্ছে ঠাকুর, ঘরের ঠাকুরকে। তো এখন ধূপ দেখাচ্ছে, তো এই ঘরে ধূপ দেখানো হলো, দিয়ে এই ঘরে ধূপ দেখাবে এখন। তো এই দেখো ধূপ দেখিয়ে দিচ্ছে। ও, এখনই সব মিষ্টি নিয়ে আসা হয়েছে, তো এখনো ঢালা হয়নি, ঢালবো একটু পরে। এই দেখো রসগোল্লা, ভাজা মিষ্টি, আর এখানে চমচম আছে, এই তিন রকম মিষ্টি নিয়ে আসা হয়েছে। আর এখানে নারকেল নিয়ে আসা হয়েছে, আর এখানে নতুন আলু সবজি সব নিয়ে আসা হলো। আর এখানে আমি গ্যাস নিয়ে নিয়েছি, তো এখন আমি রান্না করতে লাগবো। দেখো আমি এখন কড়াইয়ে তেল, নুন, হলুদ, চিনি, পাঁচ ফোড়ন সমস্ত কিছু, আর এই দেখো পোস্ত নিয়ে নিয়েছি, তো ভাজার উপরে একটু করে ছিটিয়ে দেবো। তো এই দেখো এবার আমি তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে যেগুলো ভাজলাম সেগুলো মানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পায়ফল আর শাক আলু, যেটা বলে লাল হয় যে আলুগুলো, সেই আলুগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। তো 9 থেকে 10 রকমের ভাজা ভুজো না, 11 রকমের ভাজা ভুজো করতে হয়। তো আমি যে ভাজা ভুজো করছি সেগুলো বাউস্তকে লবণ করানো হবে না। তো বাউস্তকে লবণ করানোর জন্য মা আলাদা করে একটা দুটো করে ভেজে নিচ্ছে। আর আমি এটা এমনি যে বাড়তি ভাজাটা মানে খাওয়ার জন্য সেই ভাজাটাই এখন ভেজে নিচ্ছি, আর মা তো বাউস্তের জন্য ভেজে নেবে। আর এইদিকে ওই পায়েফল আর শাক আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে, থালা দিয়ে মাখিয়ে আবার ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আলুটা। তো দেখো এখন আলুটা হবে, তো আলু ভাজাটা হতে তো একটু টাইম লাগবে, কেননা আলুটা সিদ্ধ না হলে তো হবে না। তো আমি না একটু আলুটা একটু ঢাকা দিয়ে দেবো, তো ঢাকা দিয়ে দিলে আলুটা চট জলদি সিদ্ধটা হয়ে যাবে। তো দেখো এখন ভাজা হয়ে গিয়েছে, আর আমি তুলে দিচ্ছি। তো বেশ মরমরেভাবে ভাজিনি, একটু হালকাভাবে ভেজে নিয়েছি। আলুটা মরমরে করে ভাজলে অতটা ভালো লাগে না, একটু সিদ্ধ সিদ্ধ একটু লালচে লালচে হলে মানে চিনিটা দিলে কী হয়, যেন চিনিটা দিলে একটু লালচে লালচে কালার হয়ে যায়, তো ভালো লাগে ভাজাটা, মানে সমস্ত কিছু ভাজাতে চিনিটা একটু দিলে দেখতে ভালো লাগে। তো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটুখানি পাঁচফোড়নের সেন্টটা ভালো লাগে। তো তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি এখন কাঁচা কলা, তো কাঁচা কলা ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে। আর দেখো ওইদিকে আমি আলু ভাজাটার উপরে একটু পোস্তটা দিয়ে দিয়েছি, ভাজা জিনিসের উপরে পোস্তটা কী হয় ভালো লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে, তো এই জন্যই পোস্তটা ছিটিয়ে দেওয়া হয়। আর এখানে দেখো কাঁচাকলাটা আমি এখন লাড়িয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, সরি সরি বলতে ভুলে যাচ্ছে, ভালোভাবে ভেজে নেব। আর এই যেই সব ভাজাগুলো আছে, কী কী ভাজা আছে তোমাদেরকে ভেজে নিয়ে তারপর দেখাবো। আর সমস্ত ভাজাগুলো দেখাতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো কী কী আছে তোমাদেরকে দেখিয়েছি আর একবার, তো ভাজাটা হয়ে যাবে তখন তোমাদেরকে আর একবার। কাঁচাকলা ভাজাটাও না
হয়ে গেছে, সিদ্ধটা হয়ে গেছে। তো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, তো বললাম না চিনি দিলে লাল লালচে কালারটা হয়, দারুণ লাগে। তো চিনি দিয়ে নামিয়ে নেবো এরপর। তো চলো এরপরে কি করছি দেখো, এরপর কাকুকে বসিয়ে দিয়েছি এখন রান্নাতে। তো ওই এইদিকে দেখো তিতো করলা ভাজা হয়েছে, আর এইদিকে দেখো কি কি ভেজেছি দেখো। আর এটা হচ্ছে শাক, শাকে একটু ডাল দেওয়া হয়েছে, ডালের কলাই। আর এইদিকে হচ্ছে কুমড়ো, কুমড়োটা ভাজা হচ্ছে। আর এদিকে আমাদের বড় পিসেমশাই, আর এটা হচ্ছে বড় পিসেমশাইয়ের বড় ছেলের ছেলে, আর এই পাশেরটা পিসিদের পাশের বাড়িরই। তো ওরা তিনজনে এসেছে লবণ করতে আমাদের বাড়ি। আর এইদিকে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এখানে কুমড়োর তরকারিতে আর বাঁধাকপিতে দেওয়া হবে। আর এইদিকে এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো দেখো বাঁধাকপিটা, বাঁধাকপির মশলাটা পাকা নিয়ে পরে বাঁধাকপিটা এখন দিয়ে দেওয়া হয়েছে। আর ওইদিকে না কুমড়োর তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি একটুখানি নাতগুড়ি নিয়ে নিয়েছিলাম, তো বেশি খেতে ভালো লাগে না এই জন্য। আর এইদিকে দেখো আমাদের যে পুচকুসোনা, পুচকুসোনা বাবা ডিউটিতে যাবে, তো এই জন্য তাড়াতাড়ি করে পুচকুসোনা বাবাকে ভাত দিয়ে দিয়েছি। আর এই দেখো এইদিকে দিয়ে দিয়েছে বাউস্তকে ভাত। তো দেখতেই পাচ্ছ যে কী কী রান্না হয়ে গেল। আর এখানে হচ্ছে মাছের ঝোল, তো ভাপ উঠছিল এই জন্য তোমরা দেখতে পেলে না, ভালোভাবে মানে দেখানো হচ্ছিল না প্রথম থেকে। তো আর এই দেখো এই মাছগুলো হচ্ছে তেঁতুলটা মাছ। তো এই দেখো এটা হচ্ছে দেবংশীর পাপা। এখন মুখটা কেমন গুমরা গুমরা করে গেছে, কেননা এক্ষুনি ঘুম থেকে উঠলো। আর এই দেখো আমাদের সেই দিদিটা, তো আমি লবণ মুখ করতে গিয়েছিলাম না আমরা, তো সেই দিদিটা। আর ওই দুটো হচ্ছে আমাদের দাদার মানে পাশের বাড়ির দাদার মেয়ে। দেখো সময় ভাত খেতে বসে গেছে, আমিও বসে গেছি ভাত খেতে। তো আর দেবাংশটা পুষ্পটা আমাদের খেলা করছে এখন। এই দেখো তো চলো খাওয়া দাওয়া হয়ে যাবে। বন্ধুরা, দুপুরবেলায় ভাত খাওয়া মানে খাওয়া পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি যে কি কি করতে হয় আর কি কি না করতে হয়। তো কি কি রান্না হয়েছে না হয়েছে সে সব দেখিয়েছি। তো লপান মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া, তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি। আর মানে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, শুধু খাওয়া দাওয়া নয়। তো কেমন লাগলো ভিডিওটা আর আমাদের রান্নাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো চলো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও যে কেমন লেগেছে না লেগেছে। আর ভালো লাগলে তো জানোই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো বাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।